মনাই বাহলো পরে যাওয়া, যে হাওয়াই চলতো তরি অঙ্গেতে সেই লাগাই হাওয়া, নাই বাহলো পরে যাওয়া। হাতির কাছে কোলের কাছে যাচ্ছে সে অনেক আছে, আমার সারা দিনের একেরে কাজ ও পার পানি কেঁদে চাওয়া, নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। নমস্কার বন্ধুরা, যশোদার রান্নাঘর থেকে আমি কাকলি বলছি। এখন নবরাত্রি চলছে, সেই উপলক্ষে আমি একটি নিরামিষ তরকারি আপনাদের সামনে পরিবেশন করলাম। এটা হচ্ছে আলু পনিরের ঝাল, যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে। আর এটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। প্রথমেই আগে সর্ষের তেলের মধ্যে সামান্য একটু নুন ফেলে দিচ্ছি। যে কোনো জিনিস ভাজতে গেলেই সামান্য একটু নুন দিয়ে সেটাকে ভাজলে খুবই ভালো লাগে। আর এখানে পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি খুব হালকা আঁচে এই নুন দিয়ে রাখা তেলটার মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত চর্বির মতো হয়ে যায়, তাই আমাদেরকে হালকাভাবে এগুলো ভেজে নিতে হবে। আর এরকম পনিরের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো দেখবার জন্য আমার প্লেলিস্টগুলো চেক করবেন। আর এই নবরাত্রিতে অনেক রকম নিরামিষ রান্না আমার রান্নাঘরে আছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার প্লেলিস্ট চেক করবেন এবং যশোদার রান্নাঘরের পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন বন্ধুরা যশোদার রান্নাঘরের নতুন রেসিপি। বন্ধুরা, আমি সর্ষের তেলের মধ্যে একটু নুন আর আগে থাকতে একটু হলুদ দিয়ে রেখেছিলাম পনিরগুলো, এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভাজলে এটা খেতে ভালো লাগবে, আর বেশি ভাজা হয়ে গেলে এটা রাবারের মতো হয়ে যায়। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তুলে নেব। নিরামিষ দিনে আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেলে। একটা তরকারি দিয়েই সমস্ত ভাত উঠে যাবে, এত সুন্দর এটা টেস্ট হয়। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব। এর মধ্যে ফোড়ন হিসেবে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা, এটা আমি ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভাজা হতে হতেই এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব, যেগুলো আমি প্রথমে দেব। তার জন্য আমি এই যে টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি পেস্ট করেও দিতে পারতাম, কিন্তু পেস্ট করে দিলে কি হবে, এই যে লাল সবুজ একটা ভাব এটা কিন্তু আসবে না। এটা দেখতে অনেকটা ভালো লাগে তরকারিটা, বলে না পাহলে দর্শন ধারি পিছে গুণ বিচারি, তো কার কেমন গুণ আছে না আছে সেটা পরে বিচার করা। আর দেখতে ভালো হওয়াটা প্রথমটা একটা ফার্স্ট, মানে দুধটাই যাতে ভালো আসে সেজন্য এটা করা, আর খেতে তো অবশ্যই ভালো হবে। আর যেটাকে দেখতে ভালো লাগবে সেটাকে খেতেও মন থেকে ইচ্ছে করবে আরও বেশি করে। এটা কিছুক্ষণ ভাজা হবে, এর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে টমেটোগুলো একটু পরেই নরম হয়ে আসবে। সামান্য নুন আর হলুদ দিয়েই আমি পনিরগুলো ভেজেছি, এই আলাদা করে টমেটো নরম করার জন্য আমি এখানে কোনো নুন বা হলুদ দেব না। এইগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি। যেহেতু নিরামিষ তরকারি, আমিষের একটা গন্ধ আনার জন্য একটু ঘি দিলে ভালো হয়।
আর হিংটা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আমি শুনেছি হিং এতে ইমিউনিটি পাওয়ার বাড়ে, তবে আজকাল বাজারে যেসব হিং পাওয়া যায় সেই হিংগুলি অতটাই ভালো না। দেখে শুনে আপনারা ভালো কোম্পানির কোনো হিং নেবেন। আমি সাধারণত রামদেবের হিং ইউজ করি। টমেটোটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি লম্বা করে রাখা এই যে আলুগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। এই তরকারিটা আপনারা শুধু ভাত কেন, ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন, খেতেও খুব ভালো লাগে, ঝাল ঝাল একটা রেসিপি। যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে এটা। এটা এইভাবে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। একটা জিনিস কয়েকদিন ধরে লক্ষ্য করছি, বন্ধু সংখ্যা অনেকেই কমে যাচ্ছে। কেউ বন্ধু করেছি করেছি বলে পরবর্তীকালে তারা বন্ধুত্বটা সরিয়ে নিচ্ছে, এটা কেন হচ্ছে জানি না। আর লাইক কমেন্টস ব্যাপারে একটা কথা বলি, অনেকেই কমেন্টস করছেন কিন্তু লাইক করছেন না, তো একটা লাইক দিতে কি খুবই অসুবিধে হয়? আমি তো জারি দেখি, রান্না বলুন বা যে কোনো ভিডিও বলুন, আমি লাইক মেনশন করে দিয়ে আসি যে কত নাম্বার লাইক দিয়ে আমি দেখলাম। এটা আর কিছুই নয়, মানুষকে একটা উৎসাহিত করা। লাইক দিতে গেলে তো আর কারোর কোনো কিছু আলাদা করে কোনো অর্থ দিতে হয় না বা কোনো কিছু দিতে হয় না, যেমন সাবস্ক্রাইব করতে কোনো অর্থ লাগে না, তেমনি লাইক করতে কমেন্টস করতে কোনো অর্থ লাগে না। এটা একটা মানবিকতার ব্যাপার যে আমি এত কষ্ট করে একটা রান্না শেয়ার করছি, তাকে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে উৎসাহিত করা। আমি যেমন সবাইকে উৎসাহিত করি, আমি চাই আমাকেও তারা উৎসাহিত করুক। আর কমেন্টস ঠিক আছে, কিন্তু লাইকটা মেনশন না করলে বোঝা যায় না যে কে লাইক করলো আর কে করলো না। তো যাই হোক, কোনো ব্যাপার না, দেখতে থাকুন। প্রথমে আমি হলুদ দিলাম, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি আন্দাজ মতো নুন দেব। আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম খানিকটা, নুনটা বুঝে দিতে হবে। ভালো করে একটু কষিয়ে নেব। আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি অন্যান্য উপকরণগুলো এর মধ্যে দেব। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেব। আমার অনেক ভাই বোনেরাই দেখছি খুব সুন্দর ইউটিউবে কাজ করছেন, তাদের অনেক ভিউজ হচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন আরো উন্নতি হয়। এর মধ্যে এবার আমি পনিরগুলো দিয়ে দেব। এই সময় পনিরটা দিলে কি হবে, পনিরটার মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে মেখে যাবে। হালকা আঁচেতে এটা আমি নাড়াতে থাকবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা ভাতের সঙ্গে খেলে জলটা একটু বেশি দেবেন, আর রুটি লুচি বা পরোটা জাতীয় জিনিসের সাথে খেলে জলটা একটু কম দেবেন। আর এটাতে আরেকটা সুন্দর ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি দুটো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার তরকারিটা আমি অন্তত 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব ফুল আঁচ দিয়ে। তো প্রায় 7 মিনিট পরে চলে এলাম বন্ধুরা, দেখি তরকারিটা কি অবস্থায় আছে। সুখে আছি সুখে আছি সখাপন মনে,
সুখে আছি সুখে আছি সখা আপন মনে। তরকারিটা একদম আমার প্রায় হয়ে এসছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে যোগ করে দেব সর্ষে পোস্ত বাটা। এটা আমি বাটিনি, আমি এখন একটা মশলা ইউজ করছি, এই সানরাইজের সর্ষে পোস্ত পেস্ট। এটা আমি এর মধ্যে জলে গুলে রেখেছিলাম সামান্য একটু নুন দিয়ে, এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ঠিক নামাবার একটু আগে। এটা কোনো সময় তাড়াহুড়ো থাকলে বা বাটনা বাটার সময় টময় না থাকলে খুব কাজে লাগে মশলাটা। তো আমরা এবার এই মশলাটাকে দিয়ে নিলাম, সানরাইজের সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে নিলাম, নিয়ে এবার আমরা নামিয়ে নেব। মিনিট দুয়ে ফোটাবো একটু, তা নাহলে একটা তেঁতো ভাব থেকে যাবে। নামাবার আগে আরেকটা জিনিস করব, নামাবার আগে আরেকটু হিং দিয়ে দেব, এটা গন্ধটা খুব সুন্দর একটা আসে। আরেকটা জিনিস দেব ফ্লেভারটা আরো ভালো হওয়ার জন্য, একটু ধনে পাতা। ধনে পাতা আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব, দিয়ে তারপরে পরিবেশন করব। তো আমার এই তরকারিটা যদি ভালো লাগে, এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে এসে থাকেন, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ততদিন পর্যন্ত আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গোপাল।